হ্যালো গাইস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বং রিয়াকশন। হবে আমরা চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে, আর আজকে আবার একটা নতুন হাসির ভিডিও নিয়ে চলে এসেছি যমজ নাটকেরই। তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। তো চলো, বেশি আজকে আর কথা বলবো না, আগে নাটকটা দেখ, মানে সরি, নাটকের ফানি সিনটা দেখবো। একদমই ছোট সিন আছে, ছোট্ট, বেশি না, 2-3 মিনিটের সিন, কিন্তু মনে হচ্ছে মজাদার হবে, কারণ একাব্বর আর ড্যাডি দুজনের মধ্যে কনভারসেশন যখনই হয় তখনই শুধু লড়াই হয়, লড়াই আর হাসি, আর হাসি হয়, হাসি হাসি। ওই জন্য চলো চলো দেখি, দেরি না করে দেখে নিই আগে। ড্যাডি, 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 কি না আব্বা, একটা সুখবর আছে। কি সুখবর আছে বলেন দি আমনে একটু হুনি। কোন আপনার ছেলে একবার বাদশা একটা বিবাহ করতে যাইতে আছে। আচ্ছা ঠিক আছে, বিবাহ বিবাহ শুভ বিবাহ। ড্যাডি শুনে হেসে দিয়েছে। আসেন কেমন, তুই বিয়ে করবি না? যতই আসেন আব্বু তাতে কোনো লাভ হবে না, খুব শীঘ্রই আপনার ছেলে একাব্বর বিবাহ করিয়া বউর হাত ধরিয়া প্লেনে চড়িয়া ইটালি চলে যাবে, ফিরাইতে পারবেন না। বাবা, আবার বিয়ে করে ইটালি চলে যাবে, ফিরাতেই পারবে না নাকি? এসব ফাও কথাবার্তা বাদ দিয়া চোখের পলকে তুই এখনই ইটালি চলে যা, যদি চক্ষু খুললে তোরে আর না দেই। এটা কি ঠিক বলেছে আব্বা? পিতা হিসেবে আপনার একটা দায় দায়িত্ব আছে না, সেটা দায়িত্ব আপনি আসতে আছেন। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস? ঠিক ঠিক, দায়িত্ব আছে। কি করব বলুন, মুই করবো কি, মুই তোর বিয়ার গীত গাবো। বলদি তুমি জন্ম হইছ কোনখানে, কোনখানে হালা পোহালা, হে দুধ করতে আছে মাঞ্জারের প্রমাঞ্জার কামাই নাই কাজে নাই, এটা উদ্যোগ শুরু করে ভাও চিন্তা ভাবে অপমান করছে। ওষুধকে চিন্তা ভাবনা বাদ দিয়া টাটটিটার দুয়ারটা ভালো করিয়া বন্ধ হয় না কিল্লি গেহিয়ে যাই, দেখ যা। এটা আপনি কি বললেন, একটা বিবাহযোগ্য পাত্র তারা আপনি বলতে আছেন যে টাটটির দুয়ার ঠিক করবে? তুই কি যাবি না? মুই উড্ডে ফিরি বাজি কর মতো রে, বলে বলা লাগে তো আমি এমনিই যাইতে পারি। যেই শুনে যে মারার কথা অমনি এমনি যেতে হবে নাকি? হ্যাঁ বিয়ে করবে মানু, মরণের আগে তুই বিয়ে করতে পারবি না, বউর মুখ দিকে যাওয়া লাগবে না। কামাই নাই এক পয়সা বিয়ে ঘুরাইবে। মানে বাপরে বাপ, আস্তে আস্তে পেটে ব্যথা হয়ে গেছে। মানে কার বাবা মা বলো তো, মানে বাবা এরকম বলে যে বিয়ে করলে এরকম কথা শোনায়, বিয়ে করার কথা বলে? ওরে বাপরে বাপ। আর আমার এই জায়গাটা ভালো লেগেছে, কোন জায়গাটা বলো তো, চোখের পালক ফেলতে আর খোলা, আগে যেন ইটালি চলে যায়, মানে সত্যি, মানে শুধু আমি দেখি আর ভাবি যে একটা মানুষ একই নাটকে কত রকম পাঠ করতে পারে। ভাই রে ভাই, এটা মোশাররফ করিম ভাইয়ের পক্ষে সম্ভব? দুর্দান্ত দুর্দান্ত, মানে এই নাটকটা যত দেখি না মানে মনে হয় এটা সত্যিকার হাসির নাটক দেখছি, মানে মানে পেটে কতগুত দিয়ে হাসানো হচ্ছে, হাসেরাই আর মানে মানে প্রত্যেকটা সিনই এক একটা একটা মাস্টারপিস এরকম মনে হয়। অ্যাক্টিং এত সুন্দর, এত রিয়েলিস্টিক, মানে সত্যি দুর্দান্ত। তো চলো বেশি বড় করছি না ভিডিওটা, ছোট্ট একটা ভিডিও ছিল, ছোট্টের মধ্যে শেষ করে দিচ্ছি, ছোট্টের মধ্যে তোমরা দেখে চলে যেতে পারো, যাতে কাজে বাজে যেখানেই আছো তোমরা। যাই হোক, তো চলো শেষ করছি, টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য। টাটা, বাই বাই।